জিলিকিল অসমৰ দুই ছাত্র জ্যোতির্ময় আর নেকি বোলে সাত দিনের বাবে যাব ইসরোলৈ। তিনিটা পর্যায়ের পরীক্ষাত সফলতার উত্তীর্ণ। রঙিয়ার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রক্রমে জ্যোতির্ময় কাশ্যপ আর নেকিবুল হুসেইনে সুখবর কঢ়িয়ায় আনিছে। অসমৰ 100 জন ছাত্র ছাত্রীর ভিতর নিজের নাম অন্তর্ভুক্ত করবলে সক্ষম হয়েছে দুই ছাত্রই। মুখ্যমন্ত্রীর বিজ্ঞান প্রতিভার সন্ধান 2023-24 বর্ষর পরীক্ষাত তিনটা পর্যায়ত সফলতার উত্তীর্ণ হয় নলবাৰী জেলার দেহর কতরা গাঁর মেধাবী ছাত্র জ্যোতির্ময় কাশ্যপ। অসম সরকারের উদ্যোগত বিনামূলিয়াক গুয়াহাটী আই আই টিত 7 দিনের আর বেঙ্গালুরু আই আই টি আর ইসরত 7 দিনের যার সুবিধা লাভ করেছে। নমস্কার, মোর নাম নিকিবুল হুসেইন। মই বর্তমান রঙিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এজন বিজ্ঞান শাখার এজন ছাত্র। মই মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা সন্ধান পরীক্ষাত উত্তীর্ণ হয়ে গুয়াহাটী আই আই টি আর বেঙ্গালুরু কর্ণাটক যাবলে পাই বহুত সুখী হয়েছ। আর মুখ্য আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই আসনিটো অনার বাবে মই বহুত বহুত ধন্যবাদ জানাইছো। আর বিশেষ আমার স্কুলের স্যার বাইদেউসকলক মই ধন্যবাদ জ্ঞাপন করছো। জ্যোতির্ময় কাশ্যপ আর নিকিবুল হুসেইনের এই সফলতার আনন্দমুখর পরিবেশ রঙিয়ার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত। ব্যুরো রিপোর্ট, টাইম 8।